ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন থার্ড জেন্ডার সোনার হরিণ নাটকের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি। চলমান করোনা পরিস্থিতির মধ্যেও শুটিং করেছেন এই অভিনেতা। বর্তমান সময়ে নাটক নির্মাণের বাজেট, নাটকের বিলীন হওয়া চরিত্র আর তার ব্যক্তিগত জীবন নিয়ে সময় এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলেছেন শাওন। সদ্য বিয়ে করেছি, আপনাদের দয়ায় ভালো আছি, সুখে আছি। পর্দার জুটির চাইতে আমাদের পর্দার বাইরের জুটির কেমিস্ট্রি অনেক ভালো। আমরা একজন একজনকে খুব বুঝি। আমাদের একজন একজনের প্রতি আসলে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে সহমর্মিতাবোধ। ও আমার পজিশনটা বুঝে, ও আমার সিচুয়েশনটা বুঝে, ও আমাকে ওই জায়গা থেকে ভীষণ সাপোর্ট করে, আমি ওরটা বুঝি। তো দুইজনের এই ব্যাপারটা আসলে দুইজনকে হাজব্যান্ড ওয়াইফের চাইতে বেশি বন্ধু বানিয়ে ফেলেছে। অ্যান্ড উই আর হ্যাপিলি লিভিং উইথ দ্যাট ফিলিংস যে আমরা আসলে আগে ভালো বন্ধু, এরপর আমরা হাজব্যান্ড ওয়াইফ। সো বন্ধুত্বে যেই ক্ষুদ্র খুনসুটিগুলো থাকে সেটাও আছে, ভালো বোঝাপড়া আছে, একে অপরকে শাসনের জায়গাটা আছে, অভিমান আছে। আমাদের একসঙ্গে কাজ যা প্ল্যান ছিল আমরা সব মোটামুটি করে ফেলেছি। তো আমরা এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে খুব ভালো কাজ, ভীষণ ভালো গল্প, একটু বড় পরিসরের গল্প ছাড়া আমরা একসাথে আর কাজ করব না, কারণ দর্শক আমাদের কাজগুলো চমৎকারভাবে গ্রহণ করেছে। আমরা আসলে আমাদের জুটিটাকে নষ্ট করতে চাই না, আমরা চাই দর্শকদেরকে কম কাজ কিন্তু ভালো কাজ উপহার দিয়ে আসলে আমাদের জুটিটার প্রতি যেন সবসময় তাদের দোয়া থাকে। ছোট পর্দায় কাজ করছি, বড় পর্দায় কাজ করার আগ্রহ অবশ্যই আছে। বড় পর্দায় বেশ কিছু কাজের আলোচনাও চলছে, কিন্তু এখনও পর্যন্ত গল্প, চিত্রায়ন সব কিছু মিলিয়ে ব্যাটে বলে হয়ে উঠছে না, কিন্তু আশা করি খুব শীঘ্রই কিছু একটা হয়ে যাবে। আমি সর্বশেষ বাংলা সিনেমা দেখেছি স্বপ্নজাল, আমার ভীষণ ভালো লেগেছে। আর এছাড়াও কোয়ারেন্টাইনের মধ্যে আমি বেশ কিছু পুরনো, মানে অনেক পুরনো 70s-80s বাংলা সিনেমা দেখেছি। হ্যাঁ, আই এনজয়েড ইট লাইক সত্যজিৎ রায়ের যতগুলো সিনেমা ছিল মোটামুটি দেখা শেষ করেছি। করোনার ভয়ে আসলে বাসায় বসে থাকা সম্ভব না, যদি আমার পক্ষে সম্ভব হয়ও আরও অনেকের পক্ষে সেটা সম্ভব না। আমি যেটা বিশ্বাস করি, করোনাকে ভয় না পেয়ে আসলে সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের টেন্ডেন্সি হচ্ছে করোনা এক্সিস্টই করছে না, বাট দ্যাট ভাইরাস দেয়ার, আমরা মানুষ ইনফেক্টেড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মূল্যবান জীবন হারাচ্ছি আমরা। আমরা সাবধানতা অবলম্বন করছি না, আমরা যথেচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবেই চলছি, জীবনযাত্রায় কোনো পরিবর্তন নেই। আমার জায়গা থেকে আমি স্যানিটাইজার ব্যবহার করছি, যাওয়া আসার পথে বা যখনই সুযোগ হচ্ছে আমি মাস্ক ব্যবহার করছি। সেটে কাউকে যখন দেখছি যে মাস্ক ব্যবহার করছে না, অনুরোধ করছি, অনেক সময় হয়তো চিৎকার করতে হচ্ছে, অ্যাপ্রোচটা রুড হয়ে যাচ্ছে, কিন্তু মানার এবং মানানোর চেষ্টা করছি। এর বেশি আসলে কতটুকু করা সম্ভব বা আমাদের গৃহবন্দী হয়ে থাকাটা আমাদের জন্য আসলে কতটুকু এখন প্র্যাকটিক্যালি পসিবল, হাইপোথিটিক্যালি পসিবিলিটি অ্যান্ড প্র্যাকটিক্যাল পসিবিলিটি ইটস আ ফার ফার ডিফারেন্ট ইস্যুস। সো আমি আসলে ওইটা যাব না, কিন্তু আমার মনে হয় আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করার একটা সুযোগ আছে। যতদিন পর্যন্ত আছে সেই সুযোগটা, যতদিন আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটা ব্যবহার করা উচিত। বাজেট সংকট আছে আমাদের, এটা সবসময় ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু তারপরেও চরিত্রায়নের খাতিরে একটা গল্পের সুন্দর উপস্থাপনের জন্য আমরা চাইলেই আসলে বাবা মার ক্যারেক্টারগুলো আমরা রাখতে পারি। খুব কঠিন হয়তো, কিন্তু অসম্ভব না, সদিচ্ছার প্রয়োজন। বাজেটের দোহাই দিয়ে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে দোহাই দিয়ে পাশ না কাটিয়ে আমরা চেষ্টা করতে পারি। যেমন এই গল্পে আমার বাবা আছে, আমার মা আছে, সারিকা সাবার বাবা আছে, এটা একটা পারিবারিক গল্প, এটা পরিবারের গল্প। এখানে আসলে প্রেম ভালোবাসাটা মুখ্য না, এখানে একটা ছেলের মনস্তাত্ত্বিক যে দূরত্ব তার পিতার সাথে, তার নিজের বেড়ে ওঠার যেই প্রতিকূলতা, আর আরেকটা মেয়ের সে প্রতিকূলতা ভেঙে দিয়ে ছেলেটার দৃষ্টিভঙ্গিটাকে খুলে দেওয়ার সম্পর্কটার গল্প। এখানে পরিবারকে আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এখন আমরা করে যাচ্ছি এভাবে, দর্শককে একটা ডায়লগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমার বাবা আজ বেঁচে থাকলে এটা হতো, আমার মা স্বপ্ন দেখতো আমি এটা হব। এগুলো আসলে অবার্চিন মনে হয় আমার কাছে, এগুলো মনে হয় খুব অন্তঃসার শূন্য গল্প। তারপরেও করতে হয়, করি, অনেক সময় আক্ষেপ নিয়ে করি, আক্ষেপটা থাকে ভিতরে।